সুপ্রিয় দর্শক, টাইটেল আর ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন যে খুব কমন একটি রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি, গাজরের হালুয়া। বাট কাটা বাটার ঝামেলা ছাড়াই খুব কুইকলি 15 মিনিটেই আমি তৈরি করে দেখাবো, আর অনেক টিপসও শেয়ার করব যে যেন 15 মিনিটেই এটি পারফেক্ট হয়। তো যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন, প্রেস করে রাখবেন বেল আইকন নিউ ভিডিওর জন্য। তো উপকরণগুলো একটিবার চোখ বুলিয়ে নেবেন, যদিও বা আমি ডিসক্রিপশন বক্সে আবারও এটি লিখে দিব। পুরো 1 কেজি গাজর নিয়ে নিয়েছি, খোসা ছড়িয়ে পরিষ্কার করে এবারে গ্রেট করে নিচ্ছি। এক্ষেত্রে আমি একটি টিপস দিতে পারি, চেষ্টা করবেন গাজরগুলো যেন বেশি অরেঞ্জ কালার হয়, তাহলে কালার ভালো আসবে। গ্রেট করে নেবার পর আসলে অনেকখানি গাজর কুচি হয়েছে। তো তারপর ফার্স্ট যেটি করছি, আমি একটি প্যানে 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, দুটোর একটিও না থাকলে নর্মাল কুকিং অয়েলই ইউজ করবেন। এরপর নেড়ে চেড়ে ঘিটা খানিকটা গলে আসলে দিয়ে দিব সেই গাজর কুচিগুলো, এবং খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই বলে নিচ্ছি, এ পর্যায়ে আপনারা চুলোর আঁচ কখনোই মিডিয়ামে আনবেন না, সবসময় হাই হিটে রাখবেন। অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে। যেহেতু হাই হিটে রেখেছি চুলো, তো হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবেন। কখন বুঝবেন যে ভাজা একবারে পারফেক্ট হয়েছে? একটা সুন্দর সুঘ্রাণ আসবে, কোনো অবস্থাতেই পানি বেরোতে দেওয়া যাবে না, তাহলে হালুয়াটা একদমই ভালো হবে না। এটিও কিন্তু একটি টিপস, অবশ্যই মাথায় রাখবেন। পারফেক্টলি ভেজে নেবার পর আমি 2 কাপ লিকুইড মিল্ক অ্যাড করছি। 2 কাপই দিবেন, কম দিবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে। 1 কেজি গাজর কুচির জন্য আমার কাছে আসলে 1 কাপ চিনি পারফেক্ট মনে হয়। তারপরেও যারা মিষ্টি বেশি পছন্দ করে তাহলে একটু বেশি অ্যাড করে নেবেন। এ পর্যায়ে আপনাদের মনে হতেই পারে যে অনেক বেশি পানি বেরিয়ে এসছে, ভয় পাবার কোনো কারণ নেই, নাড়তে নাড়তে আসলে ড্রাই হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি অ্যাড করছি তেলে রাখা ছোট এলাচ আর দারচিনির টুকরো। আমি 4 থেকে 5টা ছোট এলাচ ইউজ করেছি, আমি তেলে নিয়েছি এ কারণেই যে ঘ্রাণটা আরও ভালো আসবে। তারপর আমি 1 কাপ গুঁড়ো দুধ এরকম আস্তে আস্তে মিক্সড করব আর নাড়তে থাকব। গুঁড়ো দুধটা ঠিক তখনই ইউজ করবেন যখন দেখবেন যে পানিটা একটু টেনে এসেছে, একবারে ইউজ করবেন না গুঁড়ো দুধ, তাহলে দলা পাকিয়ে যাবে। এবার নাড়তে নাড়তে দেখুন প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না, তো হালুয়াটা কিন্তু হয়ে এসছে। চুলোটা অফ করে দিয়ে আমি আবারও অ্যাড করছি 2 টেবিল চামচ মতো ঘি, আর তারপর পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। এরপর কিন্তু কোনো অবস্থাতেই আর চুলো জ্বালানো যাবে না, তাহলে ঘিয়ের ফ্লেভারটা আর থাকবে না। তো এটিই ছিল আমার আরেকটি টিপস। তো আশা রাখি ভিডিওর পাশাপাশি আপনারা আপনাদের টিপসগুলো পেয়ে গিয়েছেন, আর পারফেক্টলি বানানো 15 মিনিটে এই গাজরের হালুয়াটি আপনাদের ভালো লেগেছে। বাসাতে অবশ্যই ট্রাই করবেন, শীতে আমার মনে হয় কম বেশি সবাই গাজরের হালুয়া খেতে পছন্দ করেন। তো সেটি যদি 15 মিনিটে বানানো হয়ে থাকে, তাহলে মনে হয় শীতে রান্না করার যে ঝামেলাটা সেটিকে আর ঝামেলা মনে হবে না। আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। অনেকে ঠান্ডা খেতে পছন্দ করে, আবার অনেকে গরম গরম খেতে পছন্দ করে। আমার কাছে ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি ঠান্ডা করেই পরিবেশন করব। তো হয়ে গেল পারফেক্টলি গাজরের হালুয়া। কালারটা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর হয়েছে, আর অসাধারণ একটা ফ্লেভার আসছে। বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন। আর যারা সাপোর্ট করে যাচ্ছেন আমাকে এখন পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।